এখন আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ুন আহমেদের গল্প লাবাম্বা। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে আছি রোমানা জাহান নূপুর। মিতুর ঘর থেকে তীক্ষ্ণ চিৎকার, মা আমার টাকা! মিতুর মা আফরোজের অফিসের গাড়ি চলে এসেছে, নিচ থেকে হর্ন দিচ্ছে, তার দাঁড়াবার সময় নেই। তিনি বিরক্ত গলায় বললেন, কি হলো? আমার টাকা কোথায় গেল মা? আমি কি জানি কোথায় গেল, টেবিলের উপর রেখে বাথরুমে মুখ ধুতে গেছি। কত টাকা? 500 টাকার একটা নোট। আজ আমি বন্ধুদের চটপটি খাওয়াবো, কে আমার টেবিল থেকে টাকা নেবে? আফরোজা কথা বাড়াতে চাইছেন না, অফিসের মাইক্রোবাস অপেক্ষা করছে, সহকর্মীরা নিশ্চয় বিরক্ত মুখে বসে আছেন। সেদিন কথায় কথায় রমি সাহেব বলেছেন, তার 11 বছরের চাকরি জীবনে এরকম নাকি কখনো হয়নি যে গাড়ি হর্ন দিয়েছে আর মহিলা সহকর্মী নেমে এসেছেন, শেষ মুহূর্তে মহিলাদের নাকি কিছু কাজ বাকি থাকে। আফরোজা মেয়ের ঘরে এসে ব্যাগ খুলে টাকা বের করলেন। মিতু বলল, তুমি ময়লা টাকা দিচ্ছ কেন মা? আমি ময়লা টাকাতে বন্ধুদের চটপটি খাওয়াবো না, আমি এই টাকা নেব না। নতুন টাকা আমি এখন পাবো কোথায়? সেটা আমি জানি না, তুমি আমাকে চকচকে নতুন একটা নোট দিয়ে তারপর অফিসে যাবে, নয়তো তোমাকে আমি ঘর থেকে বেরোতে দেব না, দরজা বন্ধ করে আটকে রাখবো। মিতু এবার ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছে, তার আচার আচরণ কাজকর্ম সবই এখন স্কুলের মেয়ের মতো, সে সত্যি সত্যি দরজা বন্ধ করে দেবে। নিচ থেকে ক্রমাগত গাড়ির হর্ন ভেসে আসছে, আফরোজার কাছে ঝকঝকে টাকা নেই, যন্ত্রণায় পড়া গেল। মিতু খাটে বসে আছে, হাসি মুখে বসে আছে, পা নাচাচ্ছে, তার গায়ে তার বাবার একটা শার্ট। মা আমাকে অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি, এই 200 টাকা রেখে দে, এই নোট দুটি তো মোটামুটি পরিষ্কারই আছে। অসম্ভব, আমি মাত্র 200 টাকা নিয়ে যাব। তুই বড় যন্ত্রণা করিস মিতু, আমি কি অফিসে যাব না? না। কি যে তুই পাগলের মতো বলিস, আমি যদি ইউনিভার্সিটিতে যেতে না পারি তুমিও পারবে না, ঘরে বসে থেকে আমি কি করব? আমার টাকা কোথায় গেল খুঁজে বের করবে। আফরোজা কাজের মেয়ে লালিকে নিচে পাঠালেন, সে বলে আসবে তিনি আজ অফিসে যাবেন না, তার শরীর ভালো না, জ্বর আসছে। মিতু পা নাচানো বন্ধ করে বলল, টাকাটা লাইলি নেয়নি তো মা? ঘরে আমরা মাত্র 4 জন মানুষ, আমি, তুমি, লাইলি আর জিতুর মা। তুমি নিশ্চয়ই নাওনি, বাকি থাকছে লাইলি আর জিতুর মা। জিতুর মা নেবে না, কাজে কালপ্লিট হচ্ছে লাইলি। আমার তো মনে হয় তুই কোথায় রাখতে কোথায় রেখেছিস। আমি টেবিলের উপরে রেখেছি, এই দেখো ঠিক এখানে, পেন্সিল কাটারদের চাপা দিয়ে রেখে বাথরুমে মুখ ধুয়ে ফিরে এসে দেখি হাপিস। হাপিস মানে? হাপিস মানে হজম হয়ে গেছে, এই জাতীয় স্ল্যাং আমার সামনে বলবি না। হাপিস মা খুব ভদ্র স্ল্যাং, ভদ্র স্ল্যাং শুনেই তোমার এই অবস্থা, ভালগার স্ল্যাং শুনলে মা একটা শুনবে। মিতু আমি যে তোর মা এটা মনে থাকে না? মনে থাকে না, আমার সবসময় মনে হয় তুমি আমার বান্ধবী। বান্ধবীর স্ল্যাং কি জানো মা? চাম্মি। চাম্মি? হ্যাঁ চাম্মি, আর বান্ধবীর স্ল্যাং হলো চাম্মা। চুপ কর। আর প্রেমের স্ল্যাং হলো লতকা, আমি প্রেম করছি হবে আমি লতকাচ্ছি। প্লিজ স্টপ ইট। মিতু খিলখিল করে হাসছে, লাইলি এসে দরজা ধরে দাঁড়িয়েছে। আফরোজা বললেন, বলে এসেছ? লাইলি হাসি চোখ মাথা নাড়ল, ওরা কেউ কিছু বলেছে? যে না। আফরোজা খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, শোনো লাইলি, মিতু একটা 500 টাকার নোট টেবিলে রেখেছিল, বাতাসে উড়ে বোধহয় নিচে কোথাও পড়েছে, খুঁজে বের করো। মিতু তুই আমার ঘরে আয়, ও নোটটা খুঁজে বের করো। মিতু মার সঙ্গে মার শোবার ঘরে চলে এলো, চাপা গলায় বলল, মা তোমার তো দারুণ বুদ্ধি, ভালো কায়দা বের করেছো তো। আচ্ছা তোমার কি ধারণা লাইলি টাকাটা নিয়েছে? যেখানে সেখানে ফেলে রাখলে তো নেবেই।
ওর মুখ দেখে কিন্তু মনে হচ্ছে না ও নিয়েছে। গ্রামের মেয়েদের মুখ দেখে কিছু বোঝা যায় না। তোমার কি ধারণা গ্রামের মেয়েদের বুদ্ধি শহরের মেয়েদের থেকে বেশি? তুই শুধু শুধু এত কথা বলিস, মাথা ধরে যায়, চুপ কর। মৃদু গম্ভীর গলায় বলল, আচ্ছা মা, এই বিষয়ে বাবার একটা মতামত টেলিফোনের মাধ্যমে জেনে নি, তোমার আপত্তি নেই তো? আফরোজা বিরক্ত স্বরে বললেন, তুই তোর বাবার সঙ্গে কথা বলবি, এতে আমার আপত্তি থাকবে কেন? মিতু হাসল, মা রেগে গেছে এটা সে বুঝতে পারছে, হাসি দেখে আরও রেগে যাবে, মাকে রাগাতে তার ভালোই লাগে। মা তুমি কি রেগে গেছো? রাগবো কেন? বাবার সঙ্গে কথা বলতে চাইলাম এই জন্য, তোমার এক্স হাজব্যান্ড, তোর এই ধরনের কথাবার্তা অসহ্য। পুরো ব্যাপারটা তুমি নর্মালি নিতে পারছো না বলে তোমার কাছে অসহ্য লাগে। বাবা তোমাকে ফেলে চলে গেছে আর সেই দুঃখে তুমি মোটা হতে হতে মিস কিং কম। আফরোজার চোখে পানি এসে যাচ্ছে, এরকম করে কোনো মেয়ে কথা বলতে পারে? কোথায় যাচ্ছে এখনকার ছেলে মেয়েরা? মা শোনো, বাবা তো বিয়ে করে দিব্যি সব গুছিয়ে ফেলেছে, তুমি আর দেরি করো না, তোমার সাইজের কাউকে খুঁজে বের করে কিছুদিন লৎকাও, তারপর শুভ বিবাহ। মেয়েকে কঠিন ধমক দেবার ইচ্ছা আফরোজা সামলালেন। কি হবে ধমক দিয়ে, শুধু শুধু অফিস কামাই হলো, সারাদিন ঘরে বসে থেকে হবেটা কি? এই সপ্তাহের বাজারটা করে রাখলে হয়। মিতুকে কি বলবেন সেই জন্য তার বাবাকে বলে তার গাড়িটা আজকের জন্য আনিয়ে নেয়? মিতু বললেই গাড়ি চলে আসবে, লোকটা মেয়ে অন্ত প্রাণ। মিতু তার বাবাকে টেলিফোন করছে, মিষ্টি রিনরিনে গলায় বলল, বাবা শোনো, তুমি তোমার মূল্যবান একটা জাজমেন্ট আমাকে দাও তো, গ্রামের মেয়েদের বুদ্ধি কি শহরের মেয়েদের চেয়ে বেশি? মারুফ সাহেব বললেন, হঠাৎ বুদ্ধির প্রসঙ্গ কেন? হঠাৎ না, এটা নিয়ে মার সঙ্গে আমার তর্ক হচ্ছে, তোমার মতামত কি? মতামত দিতে পারছি না, গ্রামের মেয়ে তেমন দেখিনি, তুই কেমন আছিস বল, ইউনিভার্সিটিতে যাসনি? যাবো কিভাবে, আমার সব চুরি হয়ে গেছে বাবা। সে কি, তুমি যে চকচকে একটা 500 টাকার নোট দিয়েছিলে টেবিলের উপর রেখেছিলাম, হাপিস হয়ে গেছে, কাজের মেয়েটি কেউ নিয়েছে নিশ্চয়ই? আমার ধারণা লাইলি নিয়েছে, ওর উপরে আমার ঘর গোছানোর দায়িত্ব। বাবা শোনো, তোমার এই প্রসঙ্গে কি মতামত? তোর কথা বুঝতে পারছি না, তোমার কি মনে হয় লাইলি টাকাটা নিতে পারে? চোখের সামনে পড়ে থাকলে নিতেও পারে, অভাবে স্বভাব নষ্ট হয়। লাইলি কিন্তু স্বাভাবিক আচরণ করছে, মা তাকে বলেছেন টাকা খুঁজে বের করতে, ও টাকা খুঁজে যাচ্ছে। ও আচ্ছা, বাবা শোনো, তুমি কি একটা বাজি রাখবে আমার সঙ্গে? কি বাজি? বাজি হচ্ছে আমি বলছি ও টাকা নিয়েছে, তুমি বলছো না, এই নিয়ে বাজি, 500 টাকা বাজি। বাজি টাজি না, তোর 500 টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। কখন পাঠাবে? এই এক্ষুনি পাঠাচ্ছি, ড্রাইভারকে দিয়ে পাঠাচ্ছি। ড্রাইভারকে দিয়ে পাঠালে হবে না বাবা, তোমাকে নিয়ে আসতে হবে। আমি তখন আসতে পারবো না মা, অফিসে খুব কাজ, আমি না হয় সন্ধ্যার পর। এসব চলবে না বাবা, তোমাকে এক্ষুনি আসতে হবে, এই মুহূর্তে, না হলে। না হলে কি? না হলে আমি ভয়ঙ্কর কিছু করে বসবো, খুবই ভয়ঙ্কর, যেমন ধরো ছাদ থেকে লাফিয়ে পড়া জাতীয়। ভয়ঙ্কর কিছু করতে হবে না, আমি আসছি। এক্ষুনি আসছো তো? হ্যাঁ। বাবা শোনো, কিছু ফুল নিয়ে আসতে পারবে? কি ফুল? গোলাপ। আচ্ছা, নিয়ে আসবো। বাবা শোনো, তুমি এলে তোমাকে নিয়ে আইসক্রিম খেতে যাব। আচ্ছা ঠিক আছে, যাওয়া যাবে। আমাদের সঙ্গে যদি তোমার প্রাক্তন স্ত্রীকে নেই, তাহলে কি তুমি রাগ করবে? মারুফ সাহেব হেসে ফেললেন, মিতুও হাসল। লালি তন্নতন্ন করে খুঁজছে, তার বুক ধকধক করছে। যদি নোটটা না পাওয়া যায়, যদি তারা মনে করে সে নোট নিয়েছে, তখন তারা কি করবে? বেগম সাহেব কি বাড়ি থেকে বের করে দেবেন? ঢাকা শহরে একটা ভালো বাড়ি পাওয়া খুব কষ্টের। এ বাড়িটা ভালো, এ বাড়ির মেয়েটা ভালো, বেগম সাহেবও ভালো,
এই বাড়ি ছেড়ে যেতে তার কষ্ট হবে। মিতু তার ঘরে এসে দাঁড়ালো। লালি তাকালো ভয় ভয়ে। মিতু বলল, পাওয়া গেছে লালি? যে না আফা। থাক, আর খুঁজতে হবে না, টাকা আমি নিই নে আফা। টাকা তুমি নাওনি সেটা আমি জানি। টাকা তুমি নেবে কি করে? আমি রাখলে তবে তো নেবে। আমি টাকা রাখিনি, টাকা আমার ব্যাগে আছে। লাইলি নির্বোধের মতো তাকাচ্ছে, কিছু বুঝতে পারছে না। মিতু হালকা গলায় বলল, টাকার ব্যাপারটা নিয়ে একটা নাটকের মতো করে আমি মাকে আটকেছি, বাবাকেও ডেকে আনাচ্ছি, যাতে আজ সারাদিন বাবা মা আর আমরা তিনজন একসঙ্গে থাকতে পারি। লাইলি এখনও কিছু বুঝতে পারছে না। মিতুর মনে হলো গ্রামের মেয়েরা আসলে শহরের মেয়েদের থেকে বোকা, নয়তো ব্যাপারটা বুঝতে লাইলির এত সময় লাগার কথা না। মিতু তার খাটে বসতে বসতে বলল, আজ হচ্ছে আমার বাবা মার ম্যারেজ ডে, তারিখটা আমার মনে আছে কিন্তু বাবা ভুলে গেছেন, কাজে বাধ্য হয়ে আমাকে একটা নাটক করতে হলো, এখন বুঝতে পারছো? যে আফা। আচ্ছা তাহলে এখন তুমি চলে যাও, আমার খুব মন খারাপ লাগছে, বাবা আসার আগ পর্যন্ত আমি কাঁদবো। তুমি বারান্দায় দাঁড়িয়ে থাকবে, বাবার গাড়ি দেখলেই আমার দরজায় টোকা দেবে, সঙ্গে সঙ্গে আমি কান্না বন্ধ করব, পারবে তো? পারো মাফা। মিতু দরজা বন্ধ করে তার সিটি প্লেয়ারে লাবাম্বা জিপসি গান ফুল ভলিউমে দিয়ে দিল। হয়েছে ধরনের গান ছাড়া সে কাঁদতে পারে না, পুরো ফ্ল্যাট বাড়ি কাঁপিয়ে জিপসি ব্যান্ড গাইছে লাবাম্বা লাবাম্বা। মিতু তার বিছানায় শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ধন্যবাদ সবাইকে, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের ছোট গল্প লাবাম্বা। গল্পের বাক্স বাই রোমানা নূপুর এই চ্যানেলে গল্প পাঠিয়ে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা জাহান নূপুর।